এই যে আপনি কি ঘরের ভেতরেই আছেন? যদি থাকেন তো অন্তরাল থেকে বেরিয়ে আসুন। কি আপনি হঠাৎ খাটের পেছনে লুকিয়ে কি করছেন? খবরদার, আমাকে ধরার চেষ্টা করলে কিন্তু আপনি মার্ডার হবেন। আমি বাগদত্তা। এই যে শুনুন, আমিও বাগদত্তা। হ্যাঁ, আপনি আমার বিবাহিত স্ত্রী হলেও এই ফুলসজ্জার রাতে আমার কোনো ইচ্ছা নেই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আরে, উত্তেজিত হবার চান্স নেই। কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই চাকু দিয়ে আপনার পেট ফুটো করে দেবো। এই মাখন কাটা ছুরি দিয়ে না পেট ফুটো হয় না। এই নিন, ফল কাটা ছুরি নিন, এই দিয়ে পেট ফুটো হয়ে যাবে। ধরুন। আরে নিন। আরে আরে আরে, এখনো আমাকে বিশ্বাস হলো না। দেখুন, আমাকে আর আপনাকে মিলে না কোনো একটা উপায় বের করতেই হবে। শুনুন, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ডিভোর্স দিয়েই ছাড়ব। হ্যাঁ, আমি ডিভোর্স স্পেশালিস্ট, একটাও কেস হারিনি। হ্যাঁ, কোনো চাপ নেবেন না। আসুন, শুয়ে পড়ি। না, আপনি এই বিছানায় শোবেন না। তাহলে কোথায় শোবো? সোফা, সোফা, সোফা। ধরুন। লাইট অফ করে দি। এসো বৌমা, বসো। আমার জয় খুব ভালো ছেলে, ও দুদিনেই তোমার মন জয় করে নেবে। দেখো বৌমা, আমি হচ্ছি রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী। আমার দাপটে বাগে গরুতে এক ঘাটে জল খেত। আমার একমাত্র ছেলের এমন ভাবে বিয়ে হয়ে যাবে এ আমি কল্পনাও করতে পারিনি কপাল। তাই আমি একটা বিরাট করে গেট টুগেদার আয়োজন করব। সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরা সব আসবেন, তাদের সঙ্গে কপাল তোমাদের আলাপ করিয়ে দেব। তোমরা হচ্ছে আদর্শ স্বামী স্ত্রী। আমি ঠিক বলছি তো? দিস ইজ শান, বাট আই এম পরেশান। তুমি ড্রিঙ্ক করছো? আমি ড্রিঙ্ক করছি। তুমি কালকে সারা রাত মধু খেয়ে গেলে আমি কি ঘরে বসে বসে আঙুল চুষবো? তাই আমিও মাল খাচ্ছি। তা চায়মান বলছি, কালকে তোমার ফুলসজ্জা কেমন হলো? শান, ও আমাকে টাচ অবধি করেনি। ওরে সারা, তোমার তুলসী পাতা আমার টাচও করেনি। শাট আপ, বিশ্বাস করো মানুষটা ভালো। সারা, এক রাতের মধ্যেই মানুষটাকে ভালো লেগে গেল। তা বাবা, কি এমন করলো তোমাকে যেটা আমি করতে পারতাম না? শান, তুমি পরিস্থিতিটা জানো। ও ওর বাবার ভয় বিয়ে করেছে, আর আমি আমার বাবার হার্ট অ্যাটাকের ভয়। সারা, ওই যে বাবার না সপ্তাহে একবার করে হার্ট অ্যাটাক হয়, তার সারা উপরেই চলে যাওয়া উচিত। অন্তত মরে গেলে না ওই সমস্ত প্রবলেম সলভ হয়ে যেত। কিসব বাজে বাজে বকছো শান? কে যেন নক করছে। আরে আর কেউ নয়, ওই তোমার আদরের পেয়ারে ভালো মানুষ জয় এসছে। দেখো, আমার হয়তো মধু খাওয়ার ইচ্ছে জেগেছে। তুমি চুপ করবে, রাখছি এখন, আমি পরে কথা বলবো। হ্যালো, হ্যালো, কেটে দিল। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি বাবা লিস্টি করেছি।